হ্যালো, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, সুস্থ আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বিয়ে, আজ যাবে দাদা বিয়ে করতে। দিন কী করছি না করছি এবার তোমরা দেখতে পাবে। তো সকাল সকাল ফ্রেশ ট্রেস হয়ে একটা হলুদ রঙের চুড়িদার পরে নিয়েছি, যে ড্রেসটা ওইখানে গিয়ে চেঞ্জ করে নেবো। আমি আর একটা ড্রেস নিয়ে নিয়েছি, হোয়াইট কালারের একটা চুড়িদারটা একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ক্যামেরাটা ধরেছে আমার মা, মানে আমার ফোন। আমি ফোন দিয়েই ভিডিওটা শ্যুট করি, সেটা তো তোমরা জানোই। তো এবার বেরিয়ে পড়লাম, মা, আমি, ছোটো বৌদি, বড়ো মা ওর, আর আমাদের মিঠাই পিপি। তো চলো যাওয়া যাক পিসিদের বাড়ি। পিসির বাড়ি চলে এলাম, আসতে না আসতেই দেখি সবাই বেরোনো তোড়জোড় শুরু করে দিয়েছে। খুব সুন্দর সেজেছে সবাই, তো আমিও ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে একটু সেজে নিই। এবার সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়ব, নাচানাচি করব, খুব মজা করব। দেখতে থাকো। দিদিদের জল নেওয়া এখানে কমপ্লিট হয়ে গেল, তো আবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো, এই যে নাচানাচি করে খুব জোরে খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি। এক এক করে সবাই খেয়ে নেবো, তারপর আবার আমার
তো এখানে ছিল ডাল ভাত আর পাঁচমিশালির একটা সব কিছু দিয়ে সবজি। তো খাবারটা ঝটপট খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি নিজের কাজে লেগে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ দিদিদের হেয়ার স্টাইল করছি, কারণ পুরো মেকআপটা একটা ভিডিওর মধ্যে দেখানো তো সম্ভব নয়। তো তোমরা যদি কোনো মেকআপ ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর জানিও আমার দিদিদের সাজানোটা কেমন লাগলো। তো এক এক করে এবার আমি করে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো ছোট দিদির হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেল, এবার বড় দিদিরটা করছি। তো বললো কেমন লাগছে দেখতে দিদিদের। বড় দিদির মেয়ের ভিডিওটা ঠিক করা হয়নি, তো রিলসের কিছু ক্লিপ ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগছে। এই যে এবার দাদারও বেরোনোর সময় হয়ে গেল, তো এখানে দাদার কিছু ফটো সেশন হচ্ছে, ফটো নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিছু রিচুয়ালস ছিল ফোন, বড়দের সকলকে প্রণাম টণাম করে, তো এবার দাদাও বেরিয়ে পড়ছে। তো দেখো দাদাকে কেমন হিরো হিরো লাগছে দেখতে, বৌদিকে আনতে যাবে, হিরো তো লাগতেই হবে তাই না, বলো। এই যে দাদার গাড়ি এবার ছেড়ে দিল, ব্যাস আমার আর কি, আমরা এবার খাওয়া দাওয়া করবো, যারা যারা বাড়িতে আছে খাওয়া দাওয়া করবো, আমার তো আর যাওয়া হলো না। তো খাওয়া দাওয়াটা করে এবার বেরিয়ে যাবো, তো এখানে একটু মজা করছি সময় মিলে। এটা ছিল রাত্রের ডিনার, ডিনারে ছিল লুচি আর ছোলার ডাল। তো ডিনারটা করে নিলাম, ব্যাস তারপর তোমাদেরকে দিদিদের ফুল লুকটা আরেকবার শেয়ার করে দিলাম। তখন তো ঠিক মতো দেখানো হয়নি, তার জন্য কিছু পিক এখানে অ্যাড করে দিয়েছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিও। এখনকার জন্য টাটা।